হাই ফ্রেন্ডস, মাই মাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার সুস্বাগতম। আজকে আমি দেখাবো ইউসি নিউজে আপনি কীভাবে পোস্ট করবেন। সেক্ষেত্রে আপনাকে বলি যে যারা ইংলিশ ভালো রকম জানেন না বা দেখা যাচ্ছে যে বাংলা হিন্দি ভালো রকম জানেন না, তাদের জন্য আমি বলেছিলাম যে একটা ট্রান্সলেটর আছে, সেই ট্রান্সলেটর নিয়ে যদি কাজ করা হয় তাহলে কাজ করা যাবে। দেখুন, আমি এখানে গুগল ট্রান্সলেটর একটা আপনাদের সামনে অন করে দেখাচ্ছি। এই গুগল ট্রান্সলেটর এইটা কি কাজ করে, ধরুন এইটাকে দিয়ে, এই গুগল ট্রান্সলেটর দিয়ে আপনি, আমি একটা খবর নিয়েছিলাম হিন্দি খবর অন্য জায়গা থেকে নিয়ে, সেটাকে আমি কি করেছিলাম যে ট্রান্সলেট করেছিলাম। দেখুন এখানে খবরটা আছে, হিন্দি খবর আছে, মুরগি কি কলচে খানে বালে 99% লোগো নেহি জানতে হে ইস বাত কো। এবার এই হিন্দি যে নিউজটা এখানে আছে, দেখুন হিন্দু নিউজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই হিন্দি নিউজটা এটা ট্রান্সলেট হয়েছে। ট্রান্সলেট হয়ে দেখুন এখানে, দেখুন এই ট্রান্সলেট যখন হয় তখন সম্পূর্ণ কিন্তু ঠিক আসে না, কিছু কিছু একটু উল্টো পাল্টা আসে, সেটাকে আপনাকে ঠিক করে নিতে হবে। যারা করবেন আশা করি ইংলিশে বেসিক যে জ্ঞান সেটা থাকলে হয়ে যায়। 99% অফ পিপল হু ডু নট নো হাউ টু কুক চিকেন ডু নট নো দিস থিংস। দেখুন এখানে যেভাবে এসে এটা কিন্তু ঠিক মিনিংটা হলো না, এইটাকে আপনাকে একটু ঠিক করে নিতে হবে। দেখুন প্রত্যেকটা যে খবরটা ওখানে বলা আছে সেই খবরটা এখানে কিন্তু একের পর এক এ অনুযায়ী কি হয়ে গেল বা ট্রান্সলেট হয়ে গেল। ট্রান্সলেট হয়ে যাওয়ার পরে আপনাকে এটাকে কপি করতে হবে, এই জায়গায় এ করে কপি করতে হবে। এবার কপি করার পরে এখান থেকে আপনি বেরিয়ে আসলেন, বেরিয়ে আসার পরে এবার আপনার যেতে হবে কোথায়, এবার আপনাকে যেতে হবে ইউসি নিউজের আপনার অ্যাকাউন্টে। আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছি, যেটা দেখুন এই অ্যাকাউন্টের ভেতরে আপনি দেখতে পাবেন, অ্যাকাউন্টটা খুলছে। দেখুন এখানে আছে, এই দেখুন অ্যাকাউন্টটা খুলে গেছে আমার। অ্যাকাউন্টটা সম্পর্কে আপনাদেরকে বলি, দেখুন এই অ্যাকাউন্টে কিন্তু এই জায়গাটা আমার $75, ডলার চিহ্ন এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এই $75 হয়ে গেছে, 75.12। আর আমার ইন্ডেক্স পয়েন্ট আছে 61। ইন্ডেক্স পয়েন্টটা সম্পর্কে আপনাদের আইডিয়া হবে না, পরে আমি বলবো। আমার ফলোয়ার্স আছে বর্তমান হচ্ছে 13,703 জন, আর আমার টু ডেজ ভিউজ হয়েছে হচ্ছে 10,563। দেখুন আজকে সবচেয়ে কম, কারণ আমি আজকে কোনো পোস্ট করিনি, এইটাকে এই পোস্টটা আমার আরও বেশি 60,00,000 ছাড়িয়ে চলে যায় একদিনে। অতএব এখানে কিন্তু একটা ভালো টাকা ইনকাম হয়, এবং দেখুন বিগত কয়েকটা দিনে আমার কেমন ইনকাম হয়েছে আপনাদেরকে একটু দেখাই। আমি পোস্টটা তো নিশ্চয়ই দেখাবো, তো বিগত কয়েকদিন আমার যে কেমন ইনকাম হয়েছে আমি একটু দেখাই, যাতে আপনারা পান। দেখুন বিগত কয়েকদিনে একের পর এক, দেখুন এখানে ডেটও রয়েছে, ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু মোবাইলে একটু প্রবলেম হবে, এখানে ডেটটা দেখতে পাচ্ছেন 20 তারিখে আমার, কালকে 20 তারিখ আছে, হ্যাঁ 20 তারিখে, 20 তারিখে যেটা এসে 20 তারিখে আমার ইনকাম হয়েছে হচ্ছে আজকে 20 তারিখে, 20 তারিখে $1.74 হয়েছে। 19 তারিখে হয়েছে হচ্ছে, 18 তারিখে, 18 তারিখে হয়েছে, তাহলে 19 তারিখে এখানে সরি, 18 তারিখে হয়েছে $2.49, 17 তারিখে হয়েছে $3.34, 16 তারিখে হয়েছে $4.47, 18 তারিখে, 16 তারিখে, হ্যাঁ 15 তারিখে হয়েছে $5.15, 14 তারিখে হয়েছে $2.29, $2.93, আর 13 তারিখে হয়েছে $3.48, 12 তারিখে হয়েছে $4.66, 11 তারিখে হয়েছে $5.78, 10 তারিখে হয়েছে $3.71, আর এখানে দেখুন 9 তারিখ হয়েছে $3.1, আর 8 তারিখ হয়েছে $1.2। এই তারপরে নিচেরগুলো ডলারগুলো অনেক কম, কারণ এই সময় আমি কোনো পোস্ট করিনি। এই পোস্টটা আমি একটা পোস্ট করেছিলাম, সেখানে কিন্তু এই কয়েকটা দিন এত ডলার আমাকে টেনেছে। ফলে এখানে যদি আপনি, আমি সময় পাই না বলে করতে পারি না, কিন্তু আপনি যদি ঠিকমতো সময় দেন, আপনি যেভাবে নেট ঘাটেন সেই হিসাবে যদি আপনি ঠিক মতো সময় দেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন।
দেখুন এখানে আমার অ্যাকাউন্টসটা রয়েছে, অ্যাকাউন্টসে আমার ছবিও দেওয়া রয়েছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এখানে কিন্তু আমার ছবিটাও দেওয়া রয়েছে, দেখেছেন, এই হচ্ছে আমার ছবিটা এখানে দেওয়া রয়েছে আপনাদের। তো এটাই, আর যেটা বলি এই হচ্ছে কিভাবে টাকা উইড্রল করবেন, সেটা তো পরে হবে। এবার এই আমার ইনকামটা দেখালাম, আর আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, আমার আরেকটা অ্যাকাউন্টে $100 ছাড়িয়ে চলে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার পোস্ট কিভাবে করবেন, এবার পোস্ট করতে গেলে আপনাকে যেটা করতে হবে, পোস্ট করতে গেলে এই পোস্ট অপশনে গিয়ে এখানে ক্লিক করতে হবে। পোস্ট অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশন আসছে, নিউ নিউ আর্টিকেল, নিউ আর্টিকেলে এখানে পোস্ট এখানে ক্লিক করতে হবে। নিউ আর্টিকেল যখন ক্লিক করলেন, নিউ আর্টিকেল ক্লিক করার পরে দেখুন পেজটা খুলছে। করার পরে আপনি ফোনে যেহেতু করবেন তাই ডেস্কটপ মুডটা করে নেবেন। পিসিতে করলে তো খুব সুবিধা, পিসিতে আমি দেখাতে পারলাম না, কারণ পিসিতে আমার একটু অ্যান্টিভাইরাসের প্রবলেম আছে, তো সেহেতু আমি পিসিতে দেখাতে পারলাম না। তো এখানে দেখুন আমি যেটা কপি করেছিলাম সেইটাকে এখানে আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি, কপিকে পেস্ট করে দিলে দেখুন সেইটা সম্পূর্ণ এখানে চলে আসবে, এখানে পোস্ট করলো, এখানে চলে আসলো। আসার পরে এখানে দেখুন টাইটেল শুড বি মোর দ্যান 5 words, এখানে যে টাইটেলটা দেবেন অর্থাৎ এইটা এখানে যে এটা পড়েছেন সেই অনুযায়ী আপনাকে টাইটেলটা দিতে হবে। তো এইটাকে একটা টাইটেল আপনাকে সাজাতে হবে। তো আমি বোঝানোর জন্য আপনাকে এমনি আমি কয়েকটা বসিয়ে দিচ্ছি। এখানে একটু যেহেতু নেটের প্রবলেম করছে, আর ভোডাফোনের যে নেট, ভোডাফোনের নেট প্রচণ্ড স্লো। তো এই যে দেখুন একের পর এক আমি এগুলো দেখাচ্ছি আপনাদের, মানে জাস্ট আমি কিভাবে পোস্ট করতে হবে সেটা দেখাচ্ছি, পরে আমি পোস্টটা করে দেখাবো, কিন্তু আগে আমি দেখাচ্ছি কিভাবে আপনি সাজাবেন। তো এই সাজানোর জন্য কী করতে হবে, অটোমেটিক্যালি কিন্তু এটা সেভ হয়ে যায় এ করার পরে, কিন্তু এখানে সেভের অপশানও আছে, আপনি করতে পারেন সেটা। তো এখানে যখন এটা দিলেন, দেওয়ার পরে আপনাকে এটাকে সাজাতে হবে। ধরুন এখানে বাড়তি কিছু কিছু জিনিস আছে, সে বাড়তি জিনিসগুলোকে আপনি কি করলেন, এরকম একটা করলেন, বেশ সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে সেগুলোকে ডিলিট করে দিলেন, যেগুলো বাড়তি জিনিস, ধরুন এগুলো বাড়তি, এগুলোকে আপনি কাট করে দিলেন। কাট করে দেওয়ার পরে দেখুন সেগুলো থাকবে না, এটাকে এরকম বেশ একটু আগের দিকে গুছিয়ে নিয়ে যান। নিয়ে গিয়ে এখানে এই থার্ড পার্টি ইমেজ রেফার, এটা হচ্ছে আগের যে খবরটা ছিল সেই খবরের অনুযায়ী এই থার্ড পার্টি ইমেজ রেফারটা আপনি করে দিতে পারেন। থার্ড পার্টি ইমেজ রেফারটা এটাকে আপনাকে কী করতে হবে, ডিলিট করে দিতে হবে, মানে এইভাবে ডিলিট করে দিতে হবে। এ দিয়ে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি স্ক্রিনে, অতিরিক্ত হয়ে গেছে, ফলে বাড়তি কেটে গেল। যাই হোক, বাড়তি কেটে গেছে, সেটা এখন আমি অতটা ফলো করছি না, আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি সে কিভাবে আপনি সাজাবেন। ব্যাস, এবার এটাও দেখুন আস্তে আস্তে, যাদের মোবাইল আছে আপনারা চেষ্টা করলে পারবেন এটা। তারপরে হচ্ছে দেখুন এখানে বাড়তি কিছু আছে, সেই বাড়তিটাও আমি, আপনারা একের পর এক ভিডিওগুলো যদি আমার দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন, এই বাড়তিটা এটাকেও আমি কাট করে দিলাম, এই বাড়তি জিনিসটাকেও কাট করে এটাকে বাদ দিয়ে দিলাম। দিয়ে দেখুন এই জায়গায় যেটা খবরটা আনা হয়েছিল সেই খবরটা কিন্তু এখানে এই পজিশনে এসছে, দেখতে পাচ্ছেন এখানে এই পজিশনে এসছে। এই ভেতরে কিছু কিছু ভুল আছে, যেহেতু এটাকে কি করা হয়েছে, ট্রান্সলেট করা হয়েছে, ট্রান্সলেট করা হয়েছে, মানে গুগল ট্রান্সলেটার সবসময় যে আপনাকে সঠিক দেবে এমন কোনো কথা নেই, কিছু কিছু শব্দ সে একটু ভুল এদিক ওদিক করে ফেলে, ফলে সেই জিনিসগুলোকে আপনাকে একটু সোজা করতে হবে। করার পরে এখানে যে এইটাকে সাজানোর পরে আপনি ধরুন একটা ছবি দেবেন, এবার ছবি দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এখানে যেতে হবে, গিয়ে এরকম একটা ফাঁকা জায়গা বের করতে হবে, করে এখানে ছবি দেওয়ার অপশান আছে, এই অপশানটা দেখুন আমি ছবি বের করছি, এখানে বিভিন্ন রকম ছবি আছে। তো আমি এখান থেকে আপনার একটা ছবি দিচ্ছি, এখানে দেখুন
দেখুন, ধরুন এই ছবিটা আমি দিয়ে দিলাম, এই ছবিটা আমি তৈরি করেছিলাম আপনাদের ইউটিউবের জন্য। তো এখানে এই ছবিটা দেওয়ার পরে এখানে ডান করলেন, ডান করার পরে এই দেখুন এখানে ছবিটার এ বের হচ্ছে, ছবিটার লোড হচ্ছে, ছবিটা লোড হলো, হলে আপনি এখানে দিয়ে দিলেন, ওকে করলেন, দেখুন ছবিটা এখানে চলে আসবে। এবার ছবিটা যখন চলে আসলো, দেখুন এখানে অলরেডি চলে এসেছে থার্ড পার্টি ইমেজ রেফারেন্স। এই জায়গাটা আপনি থার্ড পার্টি ইমেজ রেফারেন্স রাখতে পারেন, অথবা এখানে লিখতে পারেন, এখানে আপনি ইয়ে করতে পারেন, যে কি লিখতে পারেন, যে এখানে আপনি গুগল লিখতে পারেন। ধরুন গুগল থেকে আপনি ছবিটা নিচ্ছে, গুগল থেকে, তো গুগল থেকে ছবিটা এখানে এই এ করে আপনি গুগল লিখতে পারেন। এই যে এইটাকে আমি করে দিলাম, দিয়ে এখানে আমি গুগল লিখতে পারি, ব্যাস এটা গুগল আমি লিখতে পারি। দেখে এরকম একটা ছবি, ধরুন একটা ছবি আপনি দেবেন আপনার খবরটায়, তো দেওয়ার পরে এখানে দেখুন তিনটে ছবি দেওয়া যায়, ফিচার ইমেজ তিনটে, আবার একটাও দেওয়া যায়। তো একটা সিলেক্ট করলেন, এখানে করে এখানে অপশনে যাবে যে এইটাতে আবার ক্লিক করবেন, করে এই দেখুন টিক চিহ্ন আসলে এটাকে ওকে করবেন, করলে দেখবেন ফিচার ইমেজ আসবে, এই ফিচার ইমেজটা এলো। অর্থাৎ আপনার খবর যখন কেউ দেখবে তখন কিন্তু প্রথম তার সামনে এই ছবিটা এ করবে, অর্থাৎ শো করবে। অর্থাৎ এই ছবিটা কিন্তু ভাইটাল, যে বিষয়টা নিয়ে আপনি খবর লিখছেন সেই বিষয়ের ওপরে যেন ছবিটা বেশ অ্যাট্রাকটিভ হয়, যাতে মানুষ দেখে, সেই জন্য আপনার ছবিটা সবসময় যেন একটু ভালো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, ছবি হয়ে গেল, তারপরে আসতে হবে এই ক্যাটাগরি। এই ক্যাটাগরি যে জায়গাটা আমি ওই ভিডিওতে বলা আছে, আপনারা দেখে নেবেন একটু, যে ক্যাটাগরিটা এখানে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি অনেকগুলো আছে, ইন্সপিরেশনাল আছে, হিস্ট্রি আছে, হিউমার রয়েছে, অটো রয়েছে, রিলিজিয়ন রয়েছে, পলিটিক্স রয়েছে, সোসাইটি রয়েছে, এন্টারটেনমেন্ট, স্পোর্টস, ইকোনমিক্স, সায়েন্স, এডুকেশন, টেক, জব, লাইফস্টাইল, অপিট। আমি একটা কথা বলি, যে যারা সবসময় লাইফস্টাইলটা নিয়ে লেখার চেষ্টা করবেন, কারণ লাইফস্টাইলে বেশি টাকা ইনকাম হয়, আর এখানে লাইফস্টাইলের সাব এ আছে, সাব এ আছে, সেখানে লাইফস্টাইলে কোন বিষয়টা নিয়ে আপনি লিখতে হবে, বিউটি অ্যান্ড মেল গ্রুমিং, ফ্যাশন, মিথ, রিলেশনশিপ, ট্রাভেল, হেলথ, ফুড। তো আমি এখানে ধরুন, যেহেতু এখানে বলা হয়েছে মুরগি, আপনার চিকেন লিভার নিয়ে, মুরগির লিভার নিয়ে এখানে বলা হয়েছে, হেন লিভার, তো হেন লিভার্স নিয়ে এখানে যেহেতু বলা হচ্ছে, সেই জন্য আমি কি এখানে হেলথ দিলাম এটা। তারপর এখানে কিছু ট্যাক্স দিতে হবে, ট্যাক্সটা হচ্ছে কিভাবে দিতে হবে, দেখুন লাইফস্টাইল যদি আপনি এখানে লেখেন তাহলে ট্যাক্স অটোমেটিক্যালি কয়েকটা চলে আসবে, এই তিনটে পরপর আপনি দিয়ে দেবেন। দেখুন ওইগুলো তিনটে পরপর দিয়ে দিলেন, তারপর টোটাল আপনার ম্যাক্সিমাম, মানে সরি, অন্তত ম্যাক্সিমাম আপনি পাঁচটা দিতে পারবেন, এবং পাঁচটাই আপনাকে দিতে হবে। তো এর জন্য হেলথ তিনটে, হেলথ আপনি লাইফস্টাইল থেকে দিলেন, আর দুটো দেখা যাচ্ছে হেলথ থেকে দিলেন। আর হেলথটা লেখার পরে দেখুন এখানে অটোমেটিক্যালি চলে আসবে হেলথ কেয়ার, সিভিআর হেলথ, ব্যাস এই পাঁচটা এ হয়ে গেল, কিন্তু এখানে ট্যাক্স হয়ে গেল। ট্যাক্স হয়ে যাওয়ার পরে এটাকে সেভ করলেন, ব্যাস এটাকে সেভ করার পরে দেখুন টোটাল খবরটা কোন পজিশনে এসছে। এই ধরুন উপরে টাইটেল রয়েছে, টাইটেলের পরে এইটা হলো, হওয়ার পরে এই একটা ইমেজ দিলেন, ইমেজ দেওয়ার পরে তারপরে এই খবরগুলো একের পর এক এলো, দেখুন খবরগুলো আসার পরে তারপরে হচ্ছে আপনার এই ফিচার ইমেজ, তারপরে এখানে দেখুন একের পর এক আমি আরো একটু বড় করে দেখাচ্ছি, এখানে কিন্তু সেই ক্যাটাগরি এসছে, তারপরে আপনার ট্যাক্স এসছে, আসার পরে এটাকে ছোট করলাম, ছোট করে দেখুন এই যে সিচুয়েশনটা এসছে সেখানে কিন্তু আপনার পুরো ভিডিওটাই, মানে পুরো খবরটা এ হয়ে গেছে। এবার এটাকে কি করবেন, এটাকে আপনাকে পাবলিশ করতে হবে, পাবলিশ অপশনটা এখানে আসেনি, একটু রিফ্রেশ করে নিলাম, এখানে রিফ্রেশ করে নিয়ে আমরা আবার পোস্টে যাব। দেখুন আমরা যদি আবার পোস্টে যাই, এই পোস্টে গেলাম, পোস্টে যাওয়ার পরে যে পোস্টটা আপনি এতক্ষণ এ করেছেন সে পোস্টটা কিন্তু এখানে দেখতে পাবেন, ড্রাফটিং। আর এখানে একটা কথা বলি, যে খবর যদি আপনার ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ওদের দেখা যাচ্ছে যে ছবিটা মানে ঠিকঠাক আপনি এ দিতে পারলেন না, মানে ঠিকঠাক টাইটেল দিতে পারলেন না, ট্যাগ দিতে পারলেন না, তখন ওরা একটু সাসপেন্ড করে, কিন্তু সাসপেন্ডটা ভয়ের নয়। দেখুন আমার অধিকাংশ খবর কিন্তু আগে এ হয়ে গেছে, কি বলা যায় যে পাবলিশ হয়েছে, এ পরপর তিনটে সাসপেন্ড হয়েছে, এতে কোনো না কোনো একটু প্রবলেম আছে, সেটা আমি এখনো অবধি দেখিনি, আমি একটু দেখে নেবো, দেখে নিলেই বুঝতে পারবো যে কেন সাসপেন্ড হয়েছে।
তো দেখুন এই পরপর কিন্তু এই খবরগুলো আমার সব পাবলিশড হয়েছে। তো এখানে আপনি কি করবেন, এই যে যেটা হচ্ছে ড্রাফটিং, যেটা আপনি এখনো পাবলিশ করেননি সেটা ড্রাফটিংয়ে থাকবে, এখানে আপনাকে আবার যেতে হবে। গিয়ে এখানে যাওয়ার পরে একটা ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করলেন, ডেস্কটপ সাইট করলে দেখুন সে যে খবরটা এতক্ষণ ধরে আমি তৈরি করলাম বা আপনি তৈরি করলেন সেই খবরটা আবার পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে দেখুন এখানে একটা অপশান আছে, এই অপশানটা হচ্ছে পাবলিশড অপশান। এই পাবলিশড অপশান আছে, এই পাবলিশড অপশানে যখন আমি ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি এটা পাবলিশড হওয়ার জন্য একটা পেন্ডিংয়ে থাকবে, পেন্ডিংয়ে থাকবে। পেন্ডিংয়ে থাকার পরে কি হবে, সেখানে যদি দেখা যাচ্ছে যে ঠিকঠাক এ করেনি, তখন ওরা ঠিকঠাক হয়নি, তখন তারা ওটা সাসপেন্ড করবে। আর যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে আপনার সে কি করবে যে তারা পাবলিশ করবে। আর পাবলিশ করার সঙ্গে সঙ্গে কিন্তু যদি আপনার খবর ঠিক হয় 10 মিনিটের ভেতরে 10,000 আসবে, আপনি মানে বিশ্বাস করতে পারবেন না। দেখুন এই যে খবরটা আজকে আমার 10,000 ভিউজ হয়ে গেছে অলরেডি, এই খবরটাই কিন্তু আমি গত কয়েকদিনে এমনও হয়েছে 60,000 উঠেছে, 40,000 উঠেছে পার ডে, একটাই ওই একটা খবর দিয়ে কিন্তু এতদিন ধরেই চলছে। ফলে যদি ঠিকঠাক খবর পোস্ট করতে পারেন আশা করি খুব ভালো একটা জায়গায় যেতে পারবেন, সবাইকেই বলছি। তো এই হচ্ছে ইউসি নিউজের পোস্ট করার বিষয়, মানে নিয়মটা এই। তো আজকে ছিল এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে সবার সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমি যে বিষয়টা বললাম সে বিষয়টা মাথায় রাখুন যাতে এই বেকারত্ব থেকে অন্তত কিছুটা বাঁচতে পারেন। দেখুন আমার সময় বাঁচিয়ে আমি যতটুকু করতে পারি সেই জন্য আমার সময় আজকে পাইনি, তবু এইটুকু এ করার জন্য আমি একটু বের করে নিলাম সময়টা নিয়ে আপনাদেরকে এটা দেখালাম। যে দেখুন সে আবার বলছে 7.12, এই যে ডলার চিহ্নটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং আমি এর থেকে রীতিমতো যে টাকা তুলি সেটা ব্যাংক ডিটেলসে যাচ্ছি না, কারণ ব্যাংকের সেহেতু যেখানে আমার ব্যাংকের বিভিন্ন ইয়েতে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড টোডগুলো রয়েছে, ফলে আপনাদেরকে সেই জায়গায় আমি দেখাচ্ছি না আর কি। আর একটা কথা বলে দিই যে এখানে আমি লিঙ্কটা দিয়ে দেব, ঠিক আছে, যে ভিডিওটা টিপস অ্যান্ড ট্রিক্স এর যে ভিডিওটার কথা বলেছিলাম তার লিঙ্কটা আমি নিচে দিয়ে দেব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।